শনিবার সকাল থেকেই ব্রিগেডমুখী বঙ্গা দলীয় কর্মীবৃন্দ নিয়ে ট্রেনে চেপে ব্রিগেড গেলেন বিধায়ক পৌরপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ শনিবার সকাল থেকেই বঙ্গা যেন ব্রিগেডমুখী এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকালেই বঙ্গা স্টেশনে পৌঁছে যান বঙ্গা উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস পৌঁছে যান সস্ত্রীক পৌরপতি শঙ্কর আঢ্য দলীয় কর্মীদের সুবিধার জন্যে বঙ্গা স্টেশনে অস্থায়ী শিবিরও করা হয় এই শিবির থেকেই দলীয় কর্মীদের নির্দেশ দেয়া হয় কে কিভাবে কোন ট্রেনে করে যাবেন এদিন সকালে সময় যত গড়িয়েছে ভিড় ততই বেড়েছে বনগা স্টেশনে সকাল আটটা আঠাশ মিনিটের শিয়ালদাহ লোকালে চেপে একে একেই সকলে রওনা দেন ব্রিগেডের উদ্দেশ্যে সকাল আটটা আট আটটা আঠাশ ও নটা পাঁচ মূলত এই তিনটি ট্রেনে করেই রওনা দেন সকলে এদিন ব্রিগেড উপলক্ষে বাড়তি ভিড় সামলাতে আলাদা করে বনগাঁ স্টেশনে পুলিশ মোতায়েন করা হয় রেল পুলিশের পক্ষ থেকে সব্যসাচী ভট্টাচার্য ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা